হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে মানডে, এখন বাজছে সকাল 10:30। আমি এখানে ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে দুধ মুড়ি কলা খাচ্ছি। প্রেগনেন্সিতে বেশিরভাগ দিনই আমি এটা দিয়ে ব্রেকফাস্ট করতাম। খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছিলো আর একদম ভালো লাগতো না খেতে। কিন্তু আজকে ব্রেকফাস্টে আর কিছু বানানো হয়নি, সৌম্যর কুট্টুসে দুজনেরই খাওয়া হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করছি। তো চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। সকাল সকাল ডেলিভারি দিয়ে গেছে কুট্টুসের জুতো। দেখি কেমন এসেছে, কেমন জুতো এসেছে। ওরে বাবারে, কুট্টুসের জুতো! লাইট জ্বলা জুতো কেনা হয়েছে কুট্টুসের জন্য। কে পরবে লাইট জ্বলা জুতো? কি করে এটা, কি পরে হাঁটলে তারপর জ্বলে? লাইটটা পরে হাঁটলে তারপরে জ্বলে? ওই যে কি করছে, লাইট! হ্যাঁ লাইট, জুতোতে লাইট আছে। দেখি এবার হাঁট হাঁট, আরে ওটা খোলে না, থাক ওটা, এবার হাঁট। হাসছে আর চলছে কুট্টু, যেহেতু জোরে জোরে হাঁটতে পারছে না, আস্তে আস্তে হাঁটছে, ওই জন্য জ্বলছে না দুটো। এই তো দুটোতেই জ্বলছে, কিন্তু ওই প্যাক প্যাক আওয়াজটা হলে ওটা মজা পায়, ওইটা হচ্ছে না। এবার কি হবে বলো তো, ও হাঁটবে আর নিচের দিকে তাকাবে, লাইট জ্বলছে নাকি দেখবে। না এটা কদিন করবে, তারপরে চাটনি আছে বাবা, আজকে টমেটো করতে হবে না, ভা হচ্ছে ওখানে সিটি পড়লেই বলবে ভা, জানে ওর খাবার হয়। ঠিক আছে তো হয়ে গেছে, কি হচ্ছে ভা? আজকে আমাদের লাঞ্চে হচ্ছে আলু পোস্ত, আর তার সাথে বিউলির ডাল, আর হচ্ছে পনির। আজকে বিউলির ডাল রান্না হচ্ছে বলে একটু আলু পোস্ত করতে বললাম। এই ডালটা হলে আমার এটার সাথে আলু পোস্ত বা বেগুন পোস্ত খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য বললাম আজকে একটু আলু পোস্ত করতে। আর এখানে দেখো আমি সব গোছ গাছ করছি। নমিতাদি বলেছিল যে যদি পুরনো কোনো কুর্তি বা সালোয়ার থাকে দিতে, তো আমি বলেছিলাম যে ঠিক আছে দেখবো, আমি তো বেশি টপ আর জিন্সই পরি, যদি সালোয়ার বা কুর্তি থাকে আমি দেব। তো এখানে দেখলাম যে খাটের তলায় একটা ব্যাগের মধ্যে আমি যেগুলো পরি না সেগুলো রেখেছিলাম, ওগুলোই বের করলাম, করে দেখছি এই কুর্তি সালোয়ার এগুলো ছিল। আর কুর্তিটা দেখো একদম নতুন, আমি ওটা পরিইনি। তো দেখলাম যে অনেক সালোয়ার কুর্তি আছে যেগুলো আমি পরি না, একদম ভালো আছে, নতুন আছে। এই সালোয়ারটা যেমন আমি কয়েকবার পরেছি অনেক দিন আগের, তো আর এই সালোয়ারটা দেখো এটাও একদম নতুন, স্টিকারও তুলিনি, বুঝতে পারছো, একদিনও পরিইনি। এটা আমি পিস কিনে বানিয়েছিলাম, এটা কয়েকবার পরেছিলাম। তো এই সালোয়ারগুলো বের করলাম, পরে রুমাদি নমিতাদি দুজনকেই দেখালাম, দেখিয়ে বললাম যে তোমাদের যার যেটা পছন্দ নিয়ে নাও। তো ওরা দুজনে ভাগাভাগি করে নিল, আমি এই যে প্লাস্টিকে ভরে দিলাম। আর এখানে দেখো আমাদের আজকে পনির হয়েছে। আমাদের পনিরটা খুব কমই হয় তোমরা দেখেছো, কারণ পনিরটা আমি খুব একটা খেতে ভালোবাসি না, খাই না বলতে গেলে, কিন্তু এই শাহী পনিরটা করলে তাও অল্প খাই। তো সৌম্য আবার পনির খেতে ভালোবাসে, কিন্তু যেহেতু আমি খেতে ভালোবাসি না, ওই জন্য কমই রান্না হয়। আর এখন যেহেতু কদিন আমরা নিরামিষ খাচ্ছি, তাই সৌম্যকে বললাম যে চলো আজকে পনির রান্না যাক। আর যেহেতু আমাদের পনির হয় না, তাই জন্য কুট্টুসকেও দেওয়া হয়নি এতদিন। কুট্টুস ছানা খেয়েছে কিন্তু পনির খায়নি, তো আজকে আমাদের পনির আনা হলো, আমাদের জন্য পনির হয়েছে, আর কুট্টুসকেও দেখো আজকে পনির দেব। এখানে সব সবজি কেটে নিয়েছি, আর আমাদের পনিরের যেমন পিস করেছিলাম ওরকমই দুটো পিসকে আমি আরও ছোট ছোট করে কেটে কুট্টুসের জন্য রেখেছিলাম, ওটা দিয়েই কুট্টুসকে আজকে ভাবছি পনির পিস পাস করে দেবো, ওই পনিরের পোলাও টাইপের। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রেশার কুকারেই করছি। প্রথমে অল্প একটু বাটার দিলাম, বাটারের মধ্যে দিয়েছি একটা এলাচ, আর দিয়েছি অল্প একটু দারচিনি, দিয়ে পনির দিয়েছি, সব
সবজি দিয়েছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দেখো গোবিন্দভোগ চাল আমি 2 চামচ নিয়ে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা এবার প্রেশার কুকারে দিয়ে দেব। এই রেসিপিটা গোবিন্দভোগ চাল দিয়ে করলেই বেশি টেস্টি হয়, তাই গোবিন্দভোগ চাল দিয়েই করছি। কুটটুসকে গোবিন্দভোগ চাল বেশি খাওয়াই না, কিন্তু এই রেসিপিটা গোবিন্দভোগ চাল ছাড়া ভালো লাগবে না, ওই জন্য এটা দিয়েই করলাম। যখন করছিলাম সৌম বলছিল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম পোলাও পোলাও। তো সব একসাথে প্রেশারে দিয়ে আমি ওই 7টা মতন সিটি দিয়েছিলাম, দিয়ে গ্যাসের ওপরেই বসিয়ে রেখে দিয়েছিলাম। এখন 1:45 বাজে, আমি জাস্ট স্নান করলাম, করে এই যে নিচে এলাম। অনেকদিন পরে আজকে শ্যাম্পু করেছি, প্রায় 11 দিন পর। শ্যাম্পু করার পর খুব ঠান্ডা লাগছিল, ওই জন্য দৌড়ে নিচে চলে এসেছি। ভাবলাম একটু রোদে যাই, রোদে গেলে গাটা একটু গরম হবে। কুটটুসও চলে এসেছে, ওই যে ও পাশে খেলছে, সৌম স্নানে ঢুকেছে, ওই জন্য কুটটুসকে নিয়েই নিচে এলাম। এই যে দেখো উপরে এসে এখন আমি প্রেশারটা খুললাম, পুরো সব সিদ্ধ হয়ে গেছে। এবার এখান থেকে আমি গরম মশলাগুলো বেছে ফেলে দেব, গোটা গরম মশলাটা দিয়ে একটু স্ম্যাশ করে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আজকে কুটটুসের লাঞ্চ। আজকে প্রথমবার পনির খাচ্ছে, ভাবছিলাম কি জানি কেমন রিয়াকশন দেবে, তারপরে দেখলাম পুরোটা খেয়েই নিল। ভালো লেগেছে শোনাই? কি খেয়েছো আজকে? মনির আর 2টো খুন্তি নিয়ে বসে আছে। দেখো আমি ওদিকে ওর খাবার রেডি করছিলাম, আর ও রান্নাঘরে পেছন পেছন গেছে, গিয়ে 2টো খুন্তি নিয়ে চলে এসেছে। বাবা বই বই কি করেছো? হ্যাঁ বই কি করেছো এগুলো? হ্যাঁ বই এগুলো কি করেছো? বইগুলোকে এভাবে সাজিয়েছে, সাজিয়ে আমাদেরকে ডাকছে। আমি এসে দেখি এইভাবে সাজিয়েছে, আবার এগুলো ও বাবা ওরম করে ফেলবে বলে ওরম করেই সাজিয়েছে। ওই ওটা ওর খেলা। ওই ওর হাতে কি গো, সেফটি পিন নাকি? দেখি দাও। হ্যাঁ বই, সেফটি পিন নিতে নেই বাবা, লেগে যাবে হাতে। দাও দাও সেফটি পিন দাও। কোথেকে পেয়েছো সেফটি পিন? সেফটি পিন কোথায় পেয়েছো? বাইরে দাও, আমাকে দাও। এখন সন্ধে 6টা বাজছে, আমরা চলে এসেছি গড়িয়াহাটে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ল্যাপটপটা সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছে, তো ওটা সারানো হয়ে গেছে, ওটাই নিতে এসেছি। আমাদের দেখে বুঝতে পারছো যে খুব ঠান্ডা, ওই জন্য যা পেরেছি সব পরে এসেছি। কুটটুসকেও একদম প্যাকিং করে নিয়ে এসেছি। আর এই দেখো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি, ল্যাপটপটার ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো, একদম দেখো ফুলে কি অবস্থা, ওটাই চেঞ্জ করা হলো। আমার গড়িয়াহাটে একটু কাজ ছিল, ওই জন্য সৌম বললো যে গেলে চলো আজকেই, এরপর আবার 2 দিন বৃষ্টি হবে, তখন আর যেতে পারবে না, ওই জন্য আজকেই চলে এসেছি। কাজ হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরবো। এখন রাত 9টা বাজে, আমরা 8টার আগেই বাড়ি পৌঁছে গেছি। ফিরে কুটটুসকে একটু খাইয়ে দিয়েছি, আমাদের জন্য ভাত বসালাম, কুটটুসের জন্য ভাত বসালাম। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট। চোখ বলো।